নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচটা দিয়ে। সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, মানে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এটা আইসিসি চ্যাম্পিয়নশিপ এর জন্যে ফার্স্ট ম্যাচই হবে, কারণ গত লাস্ট যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা ছিল আইসিসি চ্যাম্পিয়নশিপ লাস্ট ইয়ারের ফাইনাল ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। এবং ইন্ডিয়া ওই ম্যাচটা খেলার জন্য ইংল্যান্ডে গেছিল, তখন থেকেই ইংল্যান্ডে আছে। তো এইবারে পাঁচটা টেস্টের একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে বা সিরিজ শুরু হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড। আজকে তার প্রথম ম্যাচ, সবাই অপেক্ষা করছিল অনেক দিন ধরে, কারণ কি হবে ইন্ডিয়ার টিমটা। আগের দিন নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হয়েছে বলা যায়। তো আজকে ইন্ডিয়া ঠিকঠাক খেলতে পারবে কি না, কেএল রাহুল ওপেন করবে না অভিমন্যু এসরোয়ান ওপেন করবে, সেটা নিয়ে একটা সবাইকার মনের মধ্যে চিন্তা রয়েছে। ক্লাউডি থাকবে কিন্তু গরম থাকবে। দ্য লিড অফ ফার্স্ট টেস্ট, দ্য টেম্পারেচার এক্সপেক্টেড টু হোভার ইন হাই টিনস অনলি, মানে আমাদের এখানে যেটা 30-এর টেম্পারেচার সেখানে হাই টিনস বলছে, সেটা বলছে ওয়ার্ম। অবশ্যই ওয়ার্ম, এটা হট নয়। পিচেস ইন দ্য স্কোয়ার হ্যাভ বিন গ্রিন বাট হ্যাভ শোন সাইন্স অফ গেটিং ড্রায়ার অ্যান্ড চেঞ্জিং কালার। এইটার মানে হচ্ছে যে পিচটা স্পিন ফ্রেন্ডলি হয়ে উঠবে, ঠিক আছে? যতটা সময় যাবে পিচ শুকনো হবে এবং স্পিন ফ্রেন্ডলি হবে, তার মানে এটা ফোর্থ ইনিংস ব্যাটের জন্য খুব একটা সুবিধাজনক হবে না। এবং সবচেয়ে বড় কথা, জেমস অ্যান্ডারসন তিনি খেলবেন, শুরুর দিকে তার সুইং বল সামলানোটাও খুব ইজি নয়, ঠিক আছে? কি কি সম্ভাবনা হতে পারে? সম্ভাবনা হচ্ছে ইন্ডিয়া যদি প্রথমে ব্যাট করে, একটা সম্ভাবনা ধরে নিই ইন্ডিয়া প্রথমে ব্যাট করছে, তার মানে ইংল্যান্ড ফোর্থে ব্যাট করছে। তাতে করে যেটা হওয়া উচিত, যে ইন্ডিয়া যদি 280 থেকে 350 এই রেঞ্জে রান করে ফার্স্ট ইনিংসে, তাহলে কিন্তু ইন্ডিয়ার একটা সম্ভাবনা জেতার রয়ে যাচ্ছে। কারণ ইংল্যান্ড সেকেন্ড ইনিংসে এর কাছাকাছি রান করলেও ইন্ডিয়া সেকেন্ড ইনিংসে একটু ভালো ব্যাট করলেই ফোর্থ ইনিংসে ইংল্যান্ডকে চাপে ফেলা যাবে। এটা হচ্ছে প্রথম। সেকেন্ড অপশান হচ্ছে ইন্ডিয়া ওই অ্যান্ডারসন আর জেমস স্টুয়ার্ট বডের সুইং যদি না সামলাতে পারে, এবং রবিনসন খারাপ বল করে না, রবিনসন ভালো বল করে, স্যাম কুরানো যথেষ্ট ভালো, আর বেস্ট সবে 100-এর খেলে এসছেন, এবং অলি পোপ না খেলতে পারলে বেস্ট খেলবে, বেস্ট তো কিছু বলবার নেই ওনার সম্বন্ধে। তো এই অবস্থায় ইন্ডিয়া যদি ফার্স্ট ইনিংসে খুব ভালো ব্যাট না করতে পারে তাহলে একটু মুশকিল, কিন্তু যা পিচ তাতে কিন্তু ফার্স্টে ব্যাট করাটা, ওই ফার্স্ট 1 ঘন্টাটা একটু চাপের, তারপর ব্যাট করাটা অত অসুবিধা হবে না, হওয়ার কথা নয়। ইন্ডিয়া এতদিন ধরে ইংল্যান্ডে আছে, সুতরাং ইংল্যান্ডের ওয়েদারের সঙ্গে ইন্ডিয়া খুবভাবে মিশিয়ে নিয়েছে নিজেদের, তাই এই সমস্যাটা হবে না যে ইন্ডিয়া তাড়াতাড়ি এসে অল আউট হয়ে যাবে, এরম আমার মনে হচ্ছে না এরম কোনো পরিস্থিতির সৃষ্টি হবে। আর ইন্ডিয়া যদি প্রথমে বল করে তাহলে ভরসা করতে হবে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সামির ওপর প্রথমে, তারপর কিন্তু হ্যাঁ ঈশান্ত শর্মা অবশ্যই আছেন, অশ্বিন আর জাদেজাকে কিন্তু অনেকটা বড় পার্ট, অনেকটা বড় রোল প্লে করতে হবে, সেটা কিন্তু খুব জরুরি একটা ব্যাপার। আশা করছি এই টিম এই ম্যাচটা খুব আকর্ষক হবে, ইন্ডিয়া জিতবেই এটা আমি বলতে পারছি না। ইংল্যান্ডের মাটিতে গিয়ে ইংল্যান্ডকে টেস্টে হারানোটা খুবই শক্ত, খুবই, ঠিক আছে? কিন্তু নিউজিল্যান্ড কিন্তু আগের বার হারিয়েছিল, নিউজিল্যান্ড তাদের লাস্ট সিরিজে ইংল্যান্ডকে হারিয়েছিল, তারপর ইন্ডিয়ার সঙ্গে খেলতে আসে, তো সেটাই নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ।
এবার ইন্ডিয়া আবার সুযোগ পেয়েছে পরের বছরের জন্য নিজেদের তৈরি করার। দেখা যাক কিরাম খেলে। অল দ্য বেস্ট টু ইন্ডিয়ান টিম, কিন্তু এটা টাফ একটা টুর্নামেন্ট হতে চলেছে, এটা মোটেও ইজি নয়। এবং ঋষভ পন্তকে নিজের ব্যাটিং অ্যাবিলিটি দেখাতে হবে, ওই রিভার্স সুইপ করে কয়েকটা চার মেরে কিন্তু টেস্ট জেতা যাবে না, সেটা ঋষভ পন্তকে বুঝতে হবে। অবশ্যই রোহিত শর্মা আর রাহুল আশা করি ভালোই খেলবেন, পূজারাকে নিয়ে কিছু বলার নেই, বিরাট কোহলি সব কিছুর ঊর্ধ্বে, রাহানে আশা করি নিজের সেরাটা দিতে পারবেন। আচ্ছা এবার সেকেন্ড যেটা ম্যাচ নিয়ে আলোচনা করব, বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া। কালকে বলেছিলাম যে অস্ট্রেলিয়ার সুযোগ আছে কিন্তু বাংলাদেশ ছাড়বে না, ঠিকই তাই হয়েছে। অস্ট্রেলিয়ার সুযোগ ছিল, বাংলাদেশ কামড়ে ধরে সব সুযোগ নষ্ট করে দিয়েছে। অস্ট্রেলিয়ার যা টিম দেখলাম তাতে অস্ট্রেলিয়া কিন্তু জিততে পারে, অবশ্যই জিততে পারে, কিন্তু অস্ট্রেলিয়া স্পিনের বিরুদ্ধে একদম নড়বড় করছে। আজকে যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে তাহলে ভালো হবে অস্ট্রেলিয়ার পক্ষে, আর অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করলেও 150 রান করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। যা পিচ এবং যা স্পিন বাংলাদেশের টিমের আছে তাতে 150 রান করা অস্ট্রেলিয়ার পক্ষে খুব কষ্টকর। সেই জন্যে অস্ট্রেলিয়া মোটামুটি যদি 140 রান প্লাস করে, 150 প্লাস করতে পারে, কিন্তু 140 প্লাস করলে এই ম্যাচটা দারুণ ফাইট হবে এবং টুর্নামেন্টটা জমে যাবে যদি আজকে অস্ট্রেলিয়া জিতে যায়। আজকে অস্ট্রেলিয়া জিতে যাবে কি না এটা শিওরলি বলা যাচ্ছে না, তবু জেতার চান্স আছে এটুকু বলতে পারি। তবে বাংলাদেশ দুর্দান্ত খেলছে, মাহমুদউল্লাহ ক্যাপ্টেন্সিও ভালো করছে, আশা করি আজকেও সেই ভালো পারফরমেন্স দেখতে পাবো আমরা। ঠিক আছে, আর ক্রিকেটে 100সে দুটো আছে ম্যাচ, 100 জমে গেছে, 100 শুধু উপভোগ করার খেলা, প্রেডিকশন করা যাচ্ছে না। কারণ কালকে প্রথম মেয়েদের ম্যাচে রান তেমন হয়নি, কিন্তু ছেলেদের ম্যাচে 150 রান ক্রস করে ফেল গেছে। কালকে ডেভিড উইলি যা ব্যাট করেছে সেটা অবিশ্বাস্য মার মেরেছে ডেভিড উইলি। সুতরাং 100 ক্রস করে যাওয়াটা কিন্তু, 150 ক্রস করে যাওয়াটা কিন্তু ইজি নয়, 100 বলে সেটাও কাল ক্রস করে গেছে। সুতরাং আবার অপোনেন্ট দেখা গেছে 100 রান করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। আমরা এমনও দেখেছি যে 85 রানে অল আউট হয়ে গেছে ছেলেদের টিম, সেটাও দেখেছি। সুতরাং এই রেঞ্জটা বিশাল হওয়ার জন্যে এখানে প্রেডিকশন করা ওইরকমভাবে যাবে না। আর একটু টুর্নামেন্ট গড়ালে কে জিতবে কে হারবে একটা প্রেডিকশন করতে শুরু করব, সেটা আমার ওই অঙ্কের হিসেবে, অঙ্কের ফর্মুলা অনুযায়ী আমি একটা প্রেডিকশন শুরু করব কয়েকদিন পর থেকে। আচ্ছা আজকে অলিম্পিক হকিতে দেখছি মেয়েদের আছে খেলা, আর্জেন্টিনা ভার্সেস ইন্ডিয়া। ইন্ডিয়ার মেয়েরা বিশাল ভালো খেলতে পারবে কি না জানি না আর্জেন্টিনার এগেনস্টে। আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখতে ইচ্ছা করছে না, কিন্তু রাখতে হবে, মনে হচ্ছে আর্জেন্টিনা এগিয়ে যাবে হকিতে। আচ্ছা এই ফ্রেন্ডলি খেলাগুলো আমি ধরতে পারছি না, তার চেয়ে বরঞ্চ ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে আজকে 3টে ম্যাচ আছে, 3টে ম্যাচের প্রেডিকশন করা যাক। বেনফিকা অ ড্র, ডায়নামো জাগরেবের চেয়ে লেগিয়া ওয়ারসর জেতার চান্সটা একটু না, ডায়নামো জাগরেব, হ্যাঁ ডায়নামো জাগরেবের জেতার চান্সটা একটু বেশি, লেগিয়া ওয়ারসা পারবে না মনে হচ্ছে ডায়নামো জাগরেব। আর এখানে ফ্যারেং ভারোসিয়া স্লাভিয়া প্রাগ দুটোই খুব টাফ টিম, মানে নিজেদের মতো শক্তিশালী টিম, প্রায় কাছাকাছি রকমের শক্তি আছে দুজনের, সেই জন্যে ধরাটা মুশকিল। আমি তবু ফ্যারেং ভ্যারেসিকে ধরে রাখছি, ইউএসএ এমএলএস ধরছি না, ক্লাব ফ্রেন্ডলিস একটাও আমি প্রেডিকশন করছি না। ঠিক আছে ঠিক আছে, আজকে এতটাই, খেলাটা শুরু হোক। এবং টি টোয়েন্টিটা আশা করি বৃষ্টি বিঘ্নিত হবে না, টি টোয়েন্টিটা ভালো হবে, আর তাড়াতাড়ি আমরা কিছু সলিউশন বার করব, আমার এই সিস্টেমের মাইক্রোফোন আওয়াজ আরো ভালো কিছু ব্যবস্থা করব, সেই জন্য ওয়েট করছি। টাটা, এখানেই শেষ করলাম।